নমস্কার, দেববাণী অনুষ্ঠানের মঞ্চে আপনাদের আবারও স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই দেবাদি দেবীর যে চিত্রপট আমাদের সামনে উদ্ভাসিত হলো, তারপর অনুষ্ঠানের সূচনা হলো। কোথাও একটা আমাদের সূচনার অনেক কিছু সূত্রপাতের ইঙ্গিত বোধ হয় সেখান থেকে বেরিয়ে এসে গেল। দেবাদি দেবীর আরাধনা এবং শ্রাবণ মাসের এই পুণ্যতিথিতে, পুণ্য সময়ে তার পূজন, নিজেকে আধ্যাত্মিক সেই কোথাও একটা মার্গের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে কোথাও কি ভালো থাকার রাস্তা খোঁজ পাওয়া যায় না? কোথাও কি প্রশ্ন জাগে না? দেববাণী অনুষ্ঠানের মঞ্চে এত কিছু তো জানানো হয়, এগুলো কি জানানো হবে না? আজকে খুব বাস্তবিকভাবেই যখন বর্ষা ঘনঘোর, সেই ঘনঘোর বর্ষার মধ্যে গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে একেবারেই আমাদের পরিচিত দৃশ্য ছিল, এখন হয়তো কিছু উন্নতি ঘটেছে, কিন্তু এটা তো খুব প্রচলিত দৃশ্য। সেখানে সেই কাদা মাখা মাঠ ঘাট, জল থই থই, তারই মাঝে মানুষ বা চাষাবাদে ব্যস্ত, তারই মাঝে কোথাও একটা ভয়াল ভয়ঙ্কর রূপে সর্পকে ভয় পাওয়া এবং কোথাও একটা তাদের সেই সাপের কামড়ে মৃত্যুর হার একটা সময় পর্যন্ত তো সেই অর্থে ভীষণ রকমের ছিল। এখন হয়তো এখনো আছে, কিন্তু মাত্রাটা সেই অর্থে কমেছে, মানুষ সজাগ হয়েছেন, সচেতন হয়েছেন। তার পেছনে কি অন্য কোনো কারণ আছে? যখন সেই বাস্তবের ভিত্তিভূমিতে দাঁড়িয়ে এক্ষেত্রেও মানুষ প্রয়োজন মনে করতেন দেবাদি দেবের আরাধনার, যে আমাদেরকে সেই সাপের হাত থেকে বাঁচাও প্রভু, তোমারিত সবে সঙ্গপঙ্গ, এই ধরনের ভাবনা ঠিক যেমন, ঠিক তেমনি আরো বৃহত্তর অর্থে শিব আরাধনায় রত হয়ে পড়তেন অসংখ্য মানুষ, আজও পড়েন। কিন্তু সেখানে প্রকৃত পন্থা কিভাবে? এক দেবের কাছে নতশির হওয়া, সেটা কি শুধুমাত্র ভক্তির বশে, ভক্তিতেই কি কখনো মাথা নামে, নাকি ভয়েও মাথা নামে? যে ভয় আমাদেরকে গ্রাস করে ফেলে, সর্প ভয়ের মতো ভয়, কাল সর্প যোগের মতো ভয়, ভয় নানাবিধভাবে আগেও ছিল, এখনো আছে, কিন্তু দূরীভূত করার সেই উপায়গুলো আগেও ছিল, এখনো আছে, সেটাই আমরা যারা জানি তারা প্রয়োগটা করতে পারি বাস্তবের ভিত্তিভূমিতে দাঁড়িয়ে, আবার কোথাও আধ্যাত্মিক পথে চালিত হয়ে। আর শ্রাবণ মাসের এই বিশেষ সময়টা যখন আসে, তখন আরো বেশি করে সেই জেনে নেওয়ার, সময়টাকে কাজে লাগানোর ইচ্ছা ভাবনা আরো বেশি করে গ্রাস করে মনকে। কাজেই সেই জায়গায় আস্থা ভরসার জনকে যদি পাওয়া যায়, তাহলে তো সেই সুযোগটাকে কখনোই হেলায় যেতে দিলে হবে না। দেববাণী অনুষ্ঠানের সার্থকতা তো সেখানেই, লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোনের মাধ্যমে ভাগ্য সংক্রান্ত প্রশ্ন যেমন জানবো, একটা বৃহত্তর দর্শক কুল শুধুমাত্র বিচার বিশ্লেষণের পাশাপাশি এই জ্ঞান ভাণ্ডার সংগ্রহের জন্য যারা বসে থাকেন, তাদের আস্থা, তাদের বিশ্বাস নিশ্চিত রূপে আজও বাস্তবিক হবে এবং আজও সেই অপেক্ষার ফলটা সুমিষ্টতর হবে। কারণ আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মহাশয় আবারও উপস্থিত, আবারও তার সাথে সাথে সেই জ্ঞানের বন্যা বয়ে যাবে, কোথাও এই বর্ষার মধ্যে কোথাও জ্ঞানের বর্ষা আমরা পেতে পারি। কারণ মানুষটির মধ্যে যে কী আছে সেটা আমরা এতদিনে জেনে গেছি, কতটা আছে সেটা বোধ হয় সেই অতল গহ্বরের মতো আমাদের কারোবার দ্বারাই হয়তো জানা সম্ভব নয়। আসুন, বিশেষ বিষয়ে বিশেষ আলোকপাত তার কাছে আমরা পাই দেববাণী অনুষ্ঠানের পূর্ণ মঞ্চে। পৌরোহিত্য, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র সমস্ত কিছু দিয়ে অগাধ পাণ্ডিত্যের আধারে যিনি মানুষের পাশে আছেন, আজকের এই আমাদের অনুষ্ঠানকেও সমৃদ্ধ করবেন, এই আশা নিয়ে স্বাগত জানাই আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মহাশয়কে। নমস্কার। স্বাগত। আমার দূরের দর্শকগণকেও স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। নমস্তভ্যং বিরূপাক্ষ, নমস্তে দিব্যচক্ষুষে, নমো পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নম, নমো ত্রিশূল হস্তায় দণ্ডপাশংসি পাণয়ে, নমো তৈলক্যনাথায় ভূতানাং পতয়ে নম। দেবাদি দেবের অমোক প্রণাম মন্ত্রের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সূচনা করলাম।
এবং এই সূচনা লগ্নে যে আমি ভয়ের জায়গাটা প্রথমেই আমি উত্থাপন করার চেষ্টা করছিলাম, আমাদের জনমানসে এই ভয়ের জায়গাটা তো ভীষণ রকমের আসে, কখনো হয়তো নিজেদের মন গড়া, কখনো অন্য কারোর মন গড়া চাপিয়ে দেওয়া, কখনো কোনো কিছুর ভয় নিজেদের স্বার্থে দেখানো, যেমনই এই একটু আগে বললাম কাল সর্প যোগের কথা যেমন, বা সামগ্রিকভাবে সর্প ভয়ের প্রসঙ্গটা যেমন, এটা কিন্তু কম বেশি অনেককেই গ্রাস করে আছে। তুমি যে বৃহৎ একটা কোশ্চেন তুলেছো এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে, কতটা বলতে পারবো আমি জানি না, কিন্তু ভরসা যে আছে পাণ্ডিত্যের উপর আমাদের, যেই প্রশ্নটি উঠে এসেছে তার প্রশ্নের উত্তর বৃহৎ। আর যেহেতু বলা হলো সর্প ভয়, সর্প ধারণ করে কে আমাদের দেবদেবীর মধ্যে? সে হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তারই আরাধনা দৃশ্য আমরা দেখছি, তারই আরাধনা দৃশ্য, তারই আরাধনা আমি করি, আর তার সঙ্গে দেবাদিদেবের সঙ্গে তো মা তো থাকবেই, ঠিকই ঠিক, তার সঙ্গে গণেশও থাকবে, না হলে তাদের পুজোর সম্পূর্ণতা আসবে না। বিশেষ করে শ্রাবণ মাস বলে শুধু না, কালসর্প কথাটি আমাদের জ্যোতিষ আঙ্গিকের কথা, কালসর্পটি হচ্ছে জ্যোতিষ আঙ্গিকে তার ভিউ বোঝা যায় তার ছকের মাধ্যমে। তাহলে ছকটি কি না 360 ডিগ্রি পুরো, তার হাফ অফ যদি রাহু এবং কেতু বাকি গ্রহগুলোকে ঘিরে রাখে 180 ডিগ্রিতে, তাহলেই বলা হয় পূর্ণ কালসর্প দোষ বা পূর্ণ কালসর্প যোগ। অনেকেই ভীতি প্রশ্ন করেন এই কালসর্পের প্রভাবে, কিন্তু একটু সাথে থাকুন, কালসর্পের ক্ষেত্রে যেটি সবচেয়ে জানার বিষয় সেটি হচ্ছে এটি যে পজিটিভ সাইন আছে আবার নেগেটিভ সাইনও আছে, তাহলে কালসর্পের পজিটিভ কি হতে পারে বা নেগেটিভও কি হতে পারে তার বিস্তারিত আলোচনা। আচ্ছা ফোনটা নিয়ে নাও, একদম এই কারণেই আমি ফোনটা নিতে চাই, এই জন্যই অনেকেই সত্যি কথা বলতে একটা প্রশ্ন যখন আমি করছি কতটা দায়িত্বজ্ঞানহীন ভূমিকা এখানে থাকেন, ফোনে যিনি আসলেন পালন করে গেলেন, আপনি নিজেও বুঝলেন না অনুষ্ঠানের রেশটা কিভাবে আপনি কেটে দিলেন, অসংখ্য মানুষের কাছে সেটা কোথাও একটা ভীষণ রকমের অপরাধ সম আপনাকে বিবেচনা করে ফেললো, কিন্তু আপনাদের আপনার প্রতি আমাদের ব্যক্তিগত কোনো বিদ্বেষ ডেফিনেটলি নয়, আপনি কথা বলতে চাইছিলেন কিন্তু অনুষ্ঠানের সঙ্গতটা প্রদান করুন, এই জন্যে কিছু সময়ের জন্যে আমরা একটু ফোনের দরজা বন্ধ রাখছি, একটু বন্ধ রাখছি, শুনুন ওনার কথা, তারপরে আমরা নিশ্চয়ই ফোনের দরজা খোলা হবে এবং তখন আপনারা জানবেন। আপনাদের জন্যই আমি বসি, আর আপনাদের কোশ্চেনগুলি যখন আমার সেক্রেটারিদের কাছে এবং চ্যানেলে আসে তার বিস্তৃত ব্যাখ্যাটি আমি দিই এই উদ্দেশ্যেই যে এই ব্যাখ্যাটি শুনে আপনারা আপনাদের নিজের জীবনযাত্রাকে সেভাবে তৈরি করুন। তো আপনি ফোনটি পেয়েছিলেন সেখানে হ্যালো হ্যালো না করে ওয়েট করলে তো পারতেন, যাই হোক যেটি বলছিলাম সেটি হচ্ছে কালসর্পের নেগেটিভ এবং পজিটিভ দুটি ওয়ে আছে। এবার নেগেটিভ ওয়ে কী আর পজিটিভ ওয়ে কী সেই যদি এখন বলি, আপনাদের নিজেদের ধ্যান ধারণা আমূল বদলে যাবে। বিশেষ করে আমি বললাম পূর্ণ হাফ অফ 180 ডিগ্রি মানে পূর্ণ কালসর্পদোষ, আবার বললাম আরেকটি কথা বলবো এখন, সেটি হচ্ছে 180 ডিগ্রির বাইরে যে কোনো একটি গ্রহ রয়েছে আংশিক কালসর্পদোষ। আংশিক কেন বললাম না, একটা গ্রহ যে কোনো গ্রহই হতে পারে তাই হাফ অফ 180-র বাইরে রয়েছে, তাহলে হাফ অফ 180-র বাইরে যেটা আছে সে কালসর্পের আবদ্ধের মধ্যে নেই বাইরে। এবার আমি যেটা বলছিলাম যে মঙ্গলকারক দিকও আছে আবার অনিষ্টকারক দিকও রয়েছে, তাহলে হাফ অফ 180-র মধ্যে যদি বৃহস্পতি চন্দ্র আর রবি আবদ্ধ হয়ে যায় রাহু কেতু দ্বারা, সেখানে তাদের বলশালী ভাবটা নষ্ট হয়ে যায়, তাহলে তাদের যে ক্রিয়া মানব জীবনের যেই জাতক বা জাতিকার লাইফে আসে সেটি তারা দিতে পারে না, তাহলে তার বলটা হীন হয়ে যায় মানে পাওয়ারটা লেস হয়ে গেল। তাহলে বৃহস্পতি রবি আর চন্দ্র, চন্দ্র মানে মন, বৃহস্পতি মানে পাওয়ার আর
রবি মানে তারও উপরে সূর্য আলোক, যেই পাওয়ারে আরো রশ্মি আলো বিকশিত হয়, সম্মান প্রাপ্তি হয়। তাহলে এই তিনটে শুভকারক গ্রহ যদি তার নষ্টের জায়গায় চলে যায়, তাহলে সেই জাতক জাতিকার জীবনে কি আলো আধারের খেলা হয়, যাদের কাল সর্পযোগ হয় তারা বোঝেন। আরেকটি কথা উঠে এলো সর্প ভয়, তার আগে এটা বলি কাল সর্পযোগ যাদের আছে, মিলিয়ে নেবেন আমার কথা দূরে দর্শকগণ, যাদের আছে জানেন বা যাদের নেই তারাও জানেন কিভাবে হয় বা কিভাবে বুঝবেন যে তাদের কাল সর্পযোগের যোগ রয়েছে ছকে। বিশেষ করে ঘুমন্ত অবস্থায় তারা জ্যান্ত সাপের স্বপ্ন দেখবেন, মরা সাপের না, মৃত সাপের না, জ্যান্ত সাপের স্বপ্ন তারা দেখবেন। হয় তাই গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, না তার পাশ দিয়ে যাচ্ছে, এইরকম দেখবেন। এটা কিন্তু কাল সর্পযোগের জন্য অবধারিত। তাহলে বলবেন অন্য কেউ দেখে না? দেখে, তার অটিজম আলাদা। আর এদের ক্ষেত্রে এর একটা প্রভাব থাকবে, মাঝে মাঝেই হবে। এই তো গেল একটা অদৃশ্য স্বপ্ন দেখা, আর যে কথাটি তুমি বললে সেটি হচ্ছে সর্প ভয়, সাপকে নিয়ে ভয়। কাল সর্পদোষ আসার কারণ কিন্তু হচ্ছে তার ফ্যামিলিগত, এমনি আসে না, সবার আসে না, এটা একটা পাপ যোগ। সেই বাস্তুতে সর্প নিধনের জন্য সেই যোগটি আসে, এটাকে খণ্ডন করাতে হয়। এটা খণ্ডন করালে তার পরবর্তী জেনারেশন আর আসবে না, এটা প্রমাণিত। এটা প্রমাণিত কিভাবে? আমি প্রমাণ করিনি, আমার গুরুগণের কাছ থেকে আমি শিখে দেখেছি, এবং যাদের কাজগুলো করানো হয়েছে তাদের পরবর্তী প্রজন্ম যখন এসছে তাদের ছকগুলোও দেখেছি, না আসেনি আর। এইভাবেই প্রমাণিত হয়, নিজেই সব কিছু করলাম, নিজেই বললাম আমি সব করে দিতে পারি, অসম্ভব। গুরুগণের শিক্ষায় শিক্ষিত হতে হয় যেমন, আর তাদের ক্রিয়াকর্মগুলোর উপরও দৃষ্টি নিবদ্ধ করতে হয় যে কি হয়েছিল, কি হয়নি, কি হলো, কি পেল। আর এই চাওয়া পাওয়া নিয়েই আমাদের মানব জীবন, আর আমাদের চাওয়া পাওয়ার অসীম যে ভাবনা, সে ভাবনার জায়গাটি এমনই, যতই হোক না কেন পাওয়ার শেষ থাকবে না। এবার সর্পভয় কেন আসে? সর্পভয়ের মেন কারণ হচ্ছে কেতু, অষ্টমস্থ কেতু, দ্বাদশস্থ কেতু, আরেকটি কেতুর অশুভ যোগ দেখা যায়, সেটি হচ্ছে লগ্নে অবস্থান করা কেতুরও তাই হয়, অনেক সময় দ্বিতীয় ক্ষেত্রেও হয়। বিশেষ করে অষ্টমস্থ আর দ্বিতীয় এই দুটি জায়গায় কেতুর অবস্থান কোন ঘরে কত ডিগ্রিতে আর কোন নক্ষত্রে সেটা কিন্তু বলবো না, কারণ অনেক জ্যোতিষ ভাই প্রোগ্রাম দেখছে, এটা আমার নিজের বইয়ে নেই, কোনো বইয়ে পাওয়া যায় না, বইয়ে লজিক দেওয়া হয়, বেসিকটা দেওয়া হয়, অভিজ্ঞতা অর্জন করতে হয়, অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিখতে হয়, আর সেই অর্জন করাটাই হয় অ্যাসেট, মানে সম্পদ। তাহলে কেতুর অষ্টমস্থ আর দ্বিতীয়স্থ অবদান সর্পভয়ের কারণ হয়। তার সঙ্গে আরেকটি হয়, আমি বলছিলাম দ্বাদশ, দ্বাদশ ঘরটি আমাদের কিন্তু লসের ঘর, ব্যয়ের ঘর। লস মানে, লস মানে জীবনের চাওয়া পাওয়ার লস। সেই ঘরেরও কেতুর প্রভাবটি মারাত্মক রূপ ধারণ করে কয়েকটি ঘরের ক্ষেত্রে অবস্থানে। তাহলে এই যে সর্পদংশন যেটি বলা হলো, আমি বললাম কেতুর কারণে, তাহলে এটি একটা রিষ্টফাড়া। কেন রিষ্টফাড়া? না, একজন চলছে ফিরছে, তার নিত্য দৈনন্দিন কাজগুলো সে করছে, নিত্য দৈনন্দিন কাজের মাধ্যমে হঠাৎ করে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হলো সর্পদংশনের কারণে। তাহলে এটি তো তার আগে জানা ছিল না, তাহলে আকস্মিক, তাহলে এই আকস্মিকতার যে স্বরূপ সেটি তার ছকে যখন পাওয়া গেল, তাকে আমরা কি করব, সেই যোগটিকে কাটানোর চেষ্টা করব।
আর এই কাটানোর জন্য উৎকৃষ্টতম সময় হচ্ছে এই শ্রাবণ মাস। দেবাদিদেব মহাদেব যার পালিত কন্যারূপে মনসাকে আখ্যা দিয়েছিলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আচার্যজি, আমি আপনার কাছে আসতে চাইব। এইভাবেই আমরা নানাবিধ মতামত শুনি, প্রথমত এটাও শুনি যে কালসর্পদোষ সেই অর্থে খণ্ডন করা যায় না, এটা একরকমের মতামত। দ্বিতীয় মতামত, হ্যাঁ খণ্ডন করা যায়, এবং আপনিও সেই মতামতটাই বললেন, খণ্ডন করা যায় এবং শ্রাবণ মাসটাকে আরও বেশি গুরুত্ব সহকারে আদর্শ সময় রূপে বিবেচনা করা যায়। কিন্তু আবার অনেকের কাছে এই মতামতটা শোনা যায় যে বিশেষ বিশেষ স্থানের মাহাত্ম্য, যেমন ত্র্যম্বকেশ্বরের কথা অনেকে বলেন, যেমন বিশেষ বিশেষ আরো, হ্যাঁ যেখানে সে গিয়েই খণ্ডনটা হয়। তোমাকে আসল প্রকৃত তথ্যটা কিন্তু আপনার কাছে আজকে আমি তোমাকে একটা ছোট্ট ধারণা দিই। নিশ্চয়ই সেটি হচ্ছে এটি যে দেবাদিদেব মহাদেব হলেন শিলার স্বরূপ। তাহলে একটি শিলাকে যদি প্রতিষ্ঠিত করে তার পুজো করা যায়, তাহলে আপনি ঈশ্বর স্বরূপ জ্ঞানে যদি তার ভাবনায় আনেন, আপনাকে নাসিকে যেতে হবে না, তারকেশ্বরেও যেতে হবে না, আপনাকে বেনারসেও যেতে হবে না, কেদারবদ্ধিও যেতে হবে না, বদ্ধির জন্য বললাম নারায়ণের স্থান বলে যেতে হবে না, ঘরেই পারবেন। ভ্রান্ত ধারণা, এই যে আমি যে পূজাপাঠটি করছি আপনারা দেখছেন অন স্ক্রিনে, যেটা দেখলেন বা দেখছেন সেখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্গ স্থাপিত হয়ে রয়েছে, সেই লিঙ্গকে আমরা শিব জ্ঞানে পুজো করছি, তা আমাকে তাহলে যেতে হবে ত্র্যম্বকেশ্বর, নাহলে কেদার, নাহলে তারকেশ্বর, আমার তো সময় নেই, আমাকে তো ওখানে দেবে না ঢুকতে, তাহলে হবে কী করে? তার কারণটি হচ্ছে সেটি না, কিছু লোক আছেন তারা তাদের নিজের মাহাত্মটা প্রচার করবেন না, আমার এখানে বাবা আসেন আর কোথাও আসেন না পৃথিবীতে, ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, শুধু কালীঘাটেই মা থাকেন আর কোথাও থাকেন না, ভুল ধারণা, আর সেই ভুল ধারণার বশীভূত হই আমরা। ওই জন্যই বললাম বিশেষ কতগুলো যোগ, আর সেই যোগগুলোর মাধ্যমেই এই কালসর্পের যে অশুভকারক যোগ বা হৃষ্টফারা স্বরূপ সর্পদংশন ভয় বা হৃষ্টফারা আরও অনেক আছে, সেগুলো ব্যাখ্যা আমি পরে অন্যদিন করব। আমি বলতে চাচ্ছিলাম যে মা মনসা দেবী হচ্ছে শিবের পালিত কন্যা। তাহলে পালিতা কন্যা, তুমি একটি কথা বললে যে দোষ খণ্ডন করা যায় না, কারণ এরকম কথা শোনা গেছে। তার কারণ হচ্ছে যারা জানে না তারা পারবে কি করে? সবাই সব গুরুর কাছে সবকিছু শিখতে পারে না, আর সবাই সবকিছু জানবে, আমিও সবকিছু জানবো, এটা হতে পারে না, খুবই বাস্তব। যে যেটা পারদর্শী শেষ তার গুরু তাকে সেটাই শেখাবে, তার মানে আমার গুরু আমার তার স্বরূপটি আমাকে দেবে, সে যেই বিষয়ে বিশেষজ্ঞ। এক একজন এক একটা বিষয়ে হয়, সবাই অলরাউন্ডার হয় না। এবার যেটা বলতে যাব সেটা হচ্ছে দশমহাবিদ্যা আপনারা দেখতে পান, দুর্গার স্বরূপ দশমহাবিদ্যার রূপ, কিন্তু দশমহাবিদ্যার সঙ্গে মনসার আদায় কাজ করে, মানে টোটালটাই ওকে দেখতে পারে না কেউ, মনসাকে কেউ দেখতে পারে না। তাহলে মনসাকে একমাত্র শান্ত করতে পারে একজন, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর ওই মনসা একমাত্র মহাদেবের কথাই শোনে, এছাড়া কারোর কথা শোনে না। আমরা তার মধ্যে আরেকটি কথা প্রায়শই শুনে থাকি, মহামৃত্যুঞ্জয় শিব। মহামৃত্যুঞ্জয় শিবটি কে? মহামৃত্যুঞ্জয় শিবটি হচ্ছে মহাকাল, যে শিবের যে সেনাপতি ভৈরবের একজন, তা উনি যমকে কন্ট্রোল করেন, দেবাদিদেব তার ভৈরবের একটি ভৈরব মহাকাল, সে কিনা ওই যমরাজকে কন্ট্রোল করেন। তাহলে এই যে যমরাজকে যে কন্ট্রোল করছেন, যমরাজ প্রতিনিয়ত আমাদের ধরিত্রী ধামের হিসাব করেন, তাহলে সেই হিসাবকে ব্যতিক্রমী করবার জন্য যদি কেউ থাকে তাহলে মহামৃত্যুঞ্জয় শিব মহাকাল। তাহলে যদি কারোর অসময়ে চলে যাওয়ার যোগ থাকে, আমি যেটি বলছিলাম নিষ্ঠফারা, সে সর্ব বয় হোক আর অন্য যে কোনোই হোক,
তাহলে সেটিকে আটটাতে একমাত্র একজনই পারেন যে যমকে কন্ট্রোল করেন, সে হচ্ছে মহামৃত্যুঞ্জয়। আর এই মহামৃত্যুঞ্জয় যে কাজটি করা হয়, এমনি যে শিবের সঙ্গে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র টোটালি আলাদা, আর তার ক্রিয়াটিও আলাদা। সেই ক্রিয়াটি যদি আপনারা এখানে বলেন, আমাদের একবার বলবেন, সেই ক্রিয়াটি আমি বলবো না। তার কারণ হচ্ছে কিন্তু তন্ত্র ক্রিয়ার কাজ, এই ক্রিয়াটি সম্মুখ সমরে বলা সম্ভব না বা বলা যায় না বা বলা উচিত না, এগুলো আমাদের গুরুগণের শিক্ষা, সেইভাবে কাজটাকে করানো হয়। কালসর্পের ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয়ের যোগ থাকতে বাধ্য, না হলে কালসর্পের খণ্ডন দোষ খণ্ডন করা যায় না। শুধু মনসায় রাখবেন, কালসর্পের কাজ করবেন, হবে না। সেখানে মহামৃত্যুঞ্জয় শিবকে প্রয়োজন আছে। আর এই মহামৃত্যুঞ্জয় শিবের যে প্রভাব, সেই প্রভাবটিকে কাজে লাগিয়ে যদি এগোনো যায় তবেই সেই কাজটি করা সম্ভব হয়। আর এই জন্যই শ্রাবণ মাসটি উৎকৃষ্টতম মাস, এই জন্যই বললাম এই মাসে দেবাদিদেবের জন্মমাস। দেখবেন সোমবার শৈব মন্দিরগুলোতে অসংখ্য ভক্ত, আর সেই ভক্তের জন্য অলরেডি আমি টোটকা বলেছি, আজকেও যাওয়ার সময় বলবো সেটা অমুক মন্ত্রে টোটকাটি করবার জন্য। তুমি যে কোশ্চেন আজকে মূল জায়গা, যে প্রশ্নটা আপনার কাছে রাখার চেষ্টা করেছিলাম, এবং সেখান থেকে একটা কোথাও অভয়বাণী পাওয়া গেল, যে অযথা ভয় পাওয়া না, ভয়ের কারণ নিশ্চয়ই সেখানে রয়েছে, কিন্তু তার সাথে অভয়বাণীটাও আছে। অবশ্যই, না হলে দেখো একটা কথা না বললে হবে না, এটা আমার গুরুগণেরই শেখানো কথা, সেটি হচ্ছে জন্মিলে মরিতে হবে, এটা বাস্তব। কিন্তু অসময়ে যদি দেখা যায় কোনো আকস্মিক বিদায়ের যোগ দেখা যাচ্ছে, আমরা সেখানে শরণাপন্ন হই মহামৃত্যুঞ্জয়ে। কেন, আমি আগেই বললাম যে যমকে যে কন্ট্রোল করেন, ওই কারণেই কিন্তু আমি এই কথাটি উল্লেখ করেছিলাম যে শ্রাবণ মাসের এই ক্রিয়াগুলি, বিশেষ করে শ্রাবণ মাসের চতুর্দশীর দিন, এই অস্বস্তিকর জীবনের যে পরিস্থিতিগুলো আসে সেগুলোর ক্রিয়া খুব ভালোভাবে খণ্ডন করা সম্ভব হয়। বিশেষ করে তন্ত্রোক্ত ক্রিয়া শুধু না, আমাদের বৈদিক ক্রিয়ার সঙ্গে তন্ত্রোক্ত ক্রিয়া, তন্ত্র ক্রিয়া হচ্ছে একটা এমনই একটি ক্রিয়া, কতগুলো বেদের জিনিসকে নিয়ে সংমিশ্রণ করে তন্ত্র ক্রিয়া। নাহলে বেদ আমাদের চারটি ঋক সাম যদু অথর্ব, আমি যেমন সামবেদে কাজ করি, আবার যখন তন্ত্রের কাজ করতে বসি তখন আমার তন্ত্রের ক্রিয়ায় তন্ত্রের কাজ করতে বসি। তার কারণটি কি জানেন? তার কারণটি হচ্ছে ওই বললাম মেলবন্ধন, আর সেই মেলবন্ধনটিকে নিয়েই তন্ত্র ক্রিয়া হচ্ছে গুপ্ত ক্রিয়া, যেই ক্রিয়ার মাধ্যমে জাতক জাতিকার অসম্ভব দুর্ঘটনাপ্রবণ যোগকে কাটিয়ে দেওয়া সম্ভব হয়। সেই কতটা সম্ভব কতটা অসম্ভব সেটা বুঝতে হবে, এবং সেই বোঝার জায়গাটায় কে আমাদেরকে বোঝাবেন সেটাও বুঝতে হবে। সেই বোঝার জায়গাটায় যদি একবার নিজেদেরকে পৌঁছানো যায়, তাহলে এই বিশেষ সময় যখন শ্রাবণ মাসের এই বর্ষায় ঘন ঘটার মধ্যে থেকে আমরা এটাকে ভুললে চলবে না যে শ্রাবণ মাসটাও কিন্তু আসীন এবং সেটা প্রবাহমান, এবং সেটা একটা সময়ে শেষও হয়ে যাবে। আজ শুরুর জায়গায় শেষের কথা এই জন্যই বলা, যাতে প্রত্যেকে সেই সুফলটা আমরা লাভ করতে পারি। দেবাদিদেবের আরাধনা সেটা যেমন থাকবে, সঠিক পন্থা কি সেটাও বুঝতে হবে, আর তার সাথে ওই সর্প ভয় বা কাল সর্প যোগের মতো ভয়াবহ বাতাবরণে অভয়বাণী পাওয়ার মতো এক শান্ত স্নিগ্ধ বৃষ্টির আভাস কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। সেটা সরাসরি তন্ত্রোক্ত মতে সেই প্রতিকার যথাবিধ সেই অভয় বাণীটাও আমরা এখানে সংগ্রহ করলাম। আর এবার আপনাদের মনোবাঞ্ছা পূরণের লক্ষ্যে ফোনের দরজা খুলে দেওয়া হলো এই ঘোষণার সাথে সাথে। আপনারা চাইলে এবার আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মহাশয়ের সঙ্গে ফোনে কথা বলতে পারেন, যার জন্য ফোনের দরজা আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। আর আমাদের জ্ঞানের দরজা জানার ক্ষেত্রে সে দরজা তো উন্মুক্ত সব সময় থাকে, আমরা কখনো মিস করে গেলে এই অনুষ্ঠান ইউটিউবে ফলো করে সার্চ করে সমস্তটা দেখে নিই, সেখানে দেববাণী অনুষ্ঠান বিভিন্ন রকমভাবে আপনাদের কাছে পৌঁছায় সেটা আপনারা জেনেই গেছেন। আর এই মুহূর্তে জানার পরে এতক্ষণের যে খিদেটা ছিল সেটা মেটাতে
ফোনের মাধ্যমে যিনি চলে এসেছেন তাকে আন্তরিকভাবে দেববাণী অনুষ্ঠানে স্বাগত জানাবো। কে আছেন? নমস্কার। আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? না, আপনার টেলিফোন একটু যন্ত্রণা দিচ্ছে, শোনা যাচ্ছে না স্পষ্ট ভাবে। আপনি কার সম্পর্কে জানবেন এবার সেটা বলুন। আমি আমার নিজের সম্পর্কে। আপনার নামটা স্পষ্ট ভাবে জানান আরেকবার। আপনার নামটা স্পষ্ট ভাবে বলতে হবে। না, যাই হোক, এখানে যান্ত্রিক কারণে আমরা এগোতে পারলাম না, কারণ এই অনুষ্ঠানের মঞ্চে এটা দেখতেই পাবেন আপনারা, বুঝতেই পারবেন, ওনার সামনে কিন্তু কিছু নেই। কিছু কিছু নির্দিষ্ট পন্থায় ওনার মতো করে উনি বিচার বিশ্লেষণটা করেন। সম্পূর্ণ নামটা দরকার, সেখানে গোত্র দরকার, আর জন্ম তারিখটা। এইটুকু তথ্যের ভিত্তিতে আপনার প্রশ্নের উত্তর শুধু বলাটা নয়, তার সাথে সাথে অনেককে বিস্মিত করে, কারণ আজকেও হয়তো সেই বিস্মিতের সংখ্যা বাড়তে পারে, এখানে বসে আপনার হস্তরেখা কীভাবে অবস্থান করছে আপনারই হাতে সেটাও কিন্তু বলে দেওয়া হয়, অর্থাৎ উনি সেটা বলে দেন যার জন্যই অনেকে বিস্মিত হন। কিন্তু এই প্রসঙ্গটায় আরও একবার আপনার কাছে জানতে চাইব, সত্যিই কতটা এটা বিস্মিত হওয়ার, মানে আপনি যেটা করেন সেটা কি সেই ম্যাজিকের মতো কিছু করে দেন, নাকি যথাবিধ জ্ঞান থাকলে এটা সম্পূর্ণতা পেতে পারে? সত্য কথা বলতে কি, ম্যাজিক ম্যাজিকের জায়গায় হয়, জ্যোতিষে ম্যাজিক চলে না একেবারেই। অনেকে তন্ত্রে বলে ম্যাজিক, আমি বলি না, ভুল। যেটা হবার সেটাকে করতে হবে, আর যেটা হবার না সেটা দেবীর অনুগ্রহ লাভ করতে হবে। তাহলে প্রত্যেকটি ওনাদের উপর নির্ভরশীল, আমরা প্রত্যেকটি ক্রিয়ায় ওনাদের উপর নির্ভরশীল। যেটা বলতে যাচ্ছিলাম, মাঝপথে আটকে গেলাম, এখন মনে পড়লো, সেটা হচ্ছে কাল সর্প হলেই যে সর্প ভয় থাকবে এমন কোনো মানে নেই। কাল সর্প হলে সাপে কামড়ে মৃত্যু হয় না। সর্প ভয়ের আলাদা চ্যাপ্টার আমি বলেছি, অষ্টম দ্বিতীয় ক্ষেত্রের অবস্থান অনুযায়ী, আর দ্বাদশ ক্ষেত্র অনেক সময় হয়, এইটাই। আর যে প্রশ্নটি এখন মানে বিশেষ করে আপনাদের মনে আরও জাগছে, যে কাল সর্পের ক্ষেত্রে আরও কী কী হতে পারে? এটা তো ভীষণ, কারণ আমরা শুধুমাত্র শুনেছি কালসর্প হলেই আমাদের সমস্ত কিছু নেগেটিভ হয়। নেগেটিভ, কিন্তু নেগেটিভটা কতটা নেগেটিভ হতে পারে, বা তার কি কোনো পজিটিভ দিক নেই? আমি কিন্তু আগেই বলেছিলাম যে পজিটিভ দিকও কমপ্লিটলি আপনার আপনার কাছে এটা জানা দেখা যায়। আমি আজকে একটু পজিটিভ দিক নিয়ে বলি। বেশ, নেগেটিভ কথা অনেকেই বলবেন, পজিটিভগুলো বলবেন না, আমি আজকে পজিটিভগুলো বলি। ওই যে বলে না আচার্যজি, একটু ভিন পথের পথিক, কাউকে ভয় দেখানো না, ভয় কাটিয়ে দেওয়াটাই তার প্রাথমিক উদ্দেশ্য। সেই কথাটাই আপনি বলতে চাইছিলেন, একটু যদি অনুমতি করেন। ফোনটা নিয়ে নাও, আমি হাঁপিয়ে উঠছে। সত্যিই তাই, আপনার সঙ্গে কথা বলতে চাওয়ার একটা ভীষণ রকমের আকুতি তো থাকি, কাজেই আপনাকে দেববাণী অনুষ্ঠানে স্বাগত জানাই। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দেবাশিস দা। নমস্কার, আপনাকেও বলুন আপনার পরিচয়। নমস্কার দেবাশিস দা, আমি সেই সুবর্ণ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ দেবাশিস দা, আপনি আমার শতকোটি প্রণাম নেবেন। আপনার যে এই ভাস্ট নলেজ, এই ভাস্ট নলেজ সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ুক। আপনি আমাকে যেভাবে মনে জোর দিয়েছেন, এরকম কোন জ্যোতিষ ভাই আমাকে দেয়নি। আচ্ছা, অনলাইনে আপনাকে বলছি, এবারে আমাদের কথা একটু মন দিয়ে শুনবেন। বলুন আপনার পুরো নামটা একটু আমাদের আরেকবার জানাবেন। সুবর্ণ চৌধুরী, স্যার খুব ভালো জানেন আমাকে। আচ্ছা, আমরা তো সেই অর্থে আপনার সঙ্গে পরিচিত নই, এই প্রথম পরিচয় ঘটছে। না, স্যারের সঙ্গে আমি কথা বলেছি এর আগে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন সেটা একটু জানান। দমদম থেকে। আচ্ছা আচ্ছা, স্যারকে আপনি এই যে ব্যাখ্যাটা করছিলেন যে আপনার সুবিশাল জ্ঞান ভান্ডার সারা বিশ্ব জুড়ে পৌঁছে যাক, এই এই ধরনের আপনার অনুভূতি, কেন, এর পিছনে আপনি কিভাবে বুঝেছেন, কি বুঝেছেন, সেটা তো তাহলে জানতে হয়। প্রথম কথা হচ্ছে, দেখুন, সঠিক বিচার না হলে সঠিক প্রতিকার হয় না, একেবারে সঠিক কথা। লোকের খুব অভাব, সবাই খালি মিথ্যা কথা বলে আর ভয় দেখায়। ওই যে একটু আগে কথা হলো, উনি ভয় দেখানো না, ভয়টা কাটানোর কাজে বেশি পারঙ্গম। রাইট, দেবাশিস দাকে আমি রাত্রিবেলাও ফোনে ডিস্টার্ব করেছি, যখন উনি বাইরে আছেন তখনও ফোন করেছিলাম। আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত,
এই জন্য আজকে আরেকবার রিমাইন্ডার দেওয়ার জন্য ওনাকে ফোনটা করছি। হ্যালো দেবাশিস দা, বর্ষাটা কোন পর্যায়ে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, বলুন। হ্যাঁ বলছি, আমার খুব শিগগিরই, আপনি আমাকে বলেছিলেন যে এগিয়ে যেতে, ঠিক আছে, চিন্তা না করে সামনে এগিয়ে যেতে, তা আমি এগিয়ে যাচ্ছি, তা আমার খুব শিগগিরই কি ওইটা আশাটা পূর্ণ হবে? আমি আপনাকে, আপনি বললেন এর আগে নাকি ফোনে পেয়েছিলেন, তা আমি আপনাকে কিছু বলেছিলাম? হ্যাঁ বলেছিলেন। কি বলেছিলাম? আপনি বলেছিলেন চিন্তা না করে এগিয়ে যাও, ব্যাস। ঠিক আছে, যেই এগিয়ে যাওয়ার কথাটা আমি আপনাকে বলেছি, আপনাকে আবার বলবো যে উন্নত দিক ভাবনা চিন্তা করতে হবে, উন্নত পিছন দিকে ভাবনা চিন্তা করলে হবে না, যেটা আমার উন্নতির জায়গাটা তৈরি হবে, মানে মাথা উঁচু করে ভাবনাটা ঠিক রেখে এগিয়ে যান, হবে। আমি আমার জন্মসালটা বলবো একটু? বলুন। 1965 4th জুলাই। 4th জুলাই 1965, শুধু গোত্রটা একটু জানিয়ে দিলেই। আন্ডিল্য গোত্র। বেশ, হ্যাঁ বলুন। সাউথ ক্যালকাটা, দুপুর 2:13। কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ বলছিলাম যে আমার এই খুব শিগগিরই মানে একটা আমেরিকা যাওয়ার যোগাযোগ হবে কিনা, এবং ওইখানে গিয়ে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে পারবো কিনা। তা আমি বলেছিলাম যে আপনার যাত্রাটি হবে। হ্যাঁ হবে, সেই একটু জানতে চাইছি কবের মধ্যে হবে। আপনাকে আবার বলে দিই, হ্যাঁ, যে আপনার যে টাইমিংটি দেখলাম, হ্যাঁ, তাতে আবার বলবো সেটা হচ্ছে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনার উন্নতির যোগ। আচ্ছা, তাহলে জন্মস্থান থেকে যদি দূরবর্তী স্থানে যদি উন্নতির যোগ কার হয়, আমরা তাকে পরিষ্কার একটি কথা বলি, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কে এই উন্নতির যোগটিকে তৈরি করে নাও। তা তোমার ক্ষেত্রেও তাই বলেছিলাম যে বিদেশ যাত্রার যোগ রয়েছে, ঘুরতে না, অর্থ রোজগার বা ব্যবসায়িক কারণে। আর যেটি টাইমিংয়ের কথা যদি আসে, তাহলে একটি কথা বলবো যে প্রপার টাইমিংটা আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখি, এবং ওইটি ক্যালকুলেশন করে এই জন্যই আমি বলছি, এই কারণেই যে আপনার ক্ষেত্রে বলেছিলাম মনে হয় খুব সম্ভব, আমার যা এখনকার যা দেখলাম ডেট অফ বার্থ টাইম, তাতে এ বছরের শেষার্ধ না হলে 19। আচ্ছা, হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ আমি বলেছিলাম এবছরের শেষার্ধ না হলে 19-এর প্রথমার্ধে বিদেশ যাত্রার যোগ আপনার তৈরি হবে, ঘুরতে যাওয়ার জন্য না, আবার বলে দিলাম, না ঘুরতে যাওয়ার জন্য নয়, প্রস্তুত হওয়ার জন্য। ওই জন্যই বললাম যে ব্যবসায়িক কারণে আপনাকে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকার জন্যই যেমন আশা, ঠিক তেমন মনের কোনো অভিলাষ পূরণের লক্ষ্যেও আশা আপনার কাছে, এমন মানুষের সংখ্যা তো প্রচুর প্রচুর। যেটা বলছিলাম যে কালসর্পের পজিটিভ দিক কি, একেবারে সেটা আমরা বুঝতে চাইছি। অনেক বিখ্যাত ব্যক্তি আছে আমাদের ভারতবর্ষে, বাইরে যেতে হবে ভারতবর্ষে, তাদের কালসর্প যোগ ছিল, বিখ্যাত বিখ্যাত বিগ বিগ ব্যক্তি, কিন্তু নামটা বলছি না। আমাদের ফিল্ম দুনিয়ায়ও ছিল, খেলাধুলার দুনিয়াও ছিল, রাজনৈতিক জগতেও ছিল, আছেও, আমার কয়েকটা ক্লায়েন্টও আছে তাদের মধ্যে। আমি এবার যেটা বলবো সেটা হচ্ছে কালসর্পের পজিটিভ দিক হচ্ছে তিনটি গ্রহ। ফার্স্ট হচ্ছে স্যাটার্ন, দুই হচ্ছে বুধ, তিন হচ্ছে শুক্র। এই তিনটি গ্রহের প্রভাব কালসর্পের ক্ষেত্রে পজিটিভ সাইন নিয়ে আসে। তাহলে আগেই আমি বলেছিলাম চন্দ্র, রবি আর বৃহস্পতি নেগেটিভ হয়ে যায়, তাহলে পজিটিভ হয় কে? তাহলে শুক্র, বুধ আর স্যাটার্ন, এর প্রভাবে কিন্তু সেই জাতক জাতিকাদের মধ্যে ভালো অবস্থান স্বরূপ দেখা যাবে, তাদের কিন্তু পরিষ্কার বলে দিই রাইজিং লাইফ। কিন্তু সমস্যাটা হয় আরেক জায়গায়, এটাও বলে রাখি, যারা এরকম বিগ বিগ ব্যক্তিত্ব তাদের ক্ষেত্রে আমার দেখা গেছে হঠাৎ পতঞ্জল, হঠাৎ পতঞ্জল, মানে উন্নতির শিখা চূড়ায় অবস্থান করেও ভূতলে পতিত হয়ে গেছে, অনেক আছে।
এটা কালসর্পের প্রভাবে হয়। কিন্তু তার যদি সেই কালসর্পের প্রভাবটি না থাকতো তাহলে ওই শিখর চূড়া থেকে সে নামতে পারতেন না বা পড়ে যেতেন না। বিশেষ করে ভূতের প্রভাবে আমি যেটা দেখেছিলাম বা দেখেছি এখনও অবধি দেখছি আমার প্র্যাকটিস লাইফে, কালসর্পের ক্ষেত্রে বুধের এফেক্টটা বেশি হয় না। যদি চন্দ্রশনির অশুভ প্রভাব না থাকে, যদি চন্দ্রশনির অশুভ প্রভাব থাকে তাহলে তার ম্যাটারটা আলাদা হয়ে যায়, তার মনটাই বিষাক্ত হয়ে যায় আর মানসিক ব্যাধিতে পরিণত হয়। কালসর্পের ক্ষেত্রে মানসিক ব্যাধি আমি দেখেছি 90% যদি তার চন্দ্রশনির বিরূপ প্রতিক্রিয়া থাকে। এবার আসলাম শুক্র শনি। আমি বলেছিলাম শুক্র শনির যদি শুভকালো যোগটি দেখতে পাওয়া যায় কালসর্পের পজিটিভ দিক পাওয়া যায়, তাহলে শুক্র শনির পজিটিভ দিক শুক্রের প্রভাব খেলোয়াড়ের জীবনে হতে পারে, শুক্রের প্রভাব লেখনী শক্তির দিকে হতে পারে, শুক্রের প্রভাব অভিনয় জগতের দিকে হতে পারে, শুক্রের প্রভাব আরও একটি দিকে হতে পারে, কি না রাজনৈতিক ব্যক্তিত্বের প্রভাবও তৈরি করে। তাহলে সমাজকে নিয়ে যারা চলতে ভালোবাসে বা চলতে পারে তাদের মধ্যেই শুক্রের শুভকারক প্রভাবটি দেখা যায়। তাহলে এটা কালসর্পের একটা গুণ, যদি কারোর কালসর্পের মধ্যে অবস্থান করে শুক্রের এই সংযোগটি ভালো তৈরি হয়। স্যাটার্নের ক্ষেত্রে বলবো তারাই ফোনটি নিয়ে নিই, মানে শুধুমাত্র যে রাহু কেতুর কারকতা সেখানে মূল উপজীব্য এবং অন্যান্য প্ল্যানেটগুলো কি এখানে বিচার্য নয়, এবং শুধু কি কালসর্প মানেই আমাদের ভয়ে কুঁকড়ে থাকতে হবে, সমস্তটাই খারাপ আমার জীবনকে গ্রাস করে নেবে, নাকি তার সাথে ভালোর কিছু সংযোগও থাকবে, এটা কিন্তু আমাদের কাছে জানার সুযোগটা বড় বেশি আসে না। এটা অনেকে ভয় দেখায়, আমি ভয় দেখাই না, এটা বাস্তব আর এটাই আমার কাজ। এবং কোথাও একটা কাটানোর কাজও আজকাল আপনি করলেন, এবং সবচেয়ে বড় কথা ছিল পাগল সে এখন কাজ করছে। আমি তাকে তার মাকে বাবাকে বলেছিলাম ও ওখানে থাকবে না, বাড়িতে থাকবে, সুস্থতার জীবন বইবে। 8335851888 এবং 8337031349 এই দুটো নাম্বারের মাধ্যমেই যারা দেবাশিস মুখার্জি মহাশয়ের সঙ্গে যোগাযোগ করতে চান তারা তো করবেনই, অগ্রিম নাম নথিভুক্ত করে করবেনই, কিন্তু এই নাম্বারে কেউ কথা বলবেন, স্যারের সঙ্গে কথা বলবো বা মুখার্জিবাবুর সঙ্গে কথা বলবো বা দাদার সঙ্গে কথা বলবো, এই আবদারটা দয়া করে কেউ রাখবেন না, কারণ এটা শুধুমাত্র হেল্পলাইন নাম্বার, যারা হেল্প চান ওনার সঙ্গে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে তাদের জন্যই এই হেল্পলাইন নাম্বার বা প্রচলিত বুকিং নাম্বার যেটাই বলুন না কেন। এই মুহূর্তে আমাদের স্টুডিওর হেল্পলাইন নাম্বারে কথা বলতে চেয়ে ফোন করে অলরেডি সংযুক্ত হয়ে বসে আছেন, ওনার সঙ্গে কথা বলতে চেয়ে তাকে অবশ্যই দেববাণী অনুষ্ঠানে এবার স্বাগত জানাই। কে আছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানতে চাই। তাহলে আপনার সম্পূর্ণ নামটা বলবেন। হ্যাঁ, অন্বেষা ঘোষ। অন্বেষা ঘোষ, আপনার জন্ম তারিখ কবে? 26/6/1995। গোত্রটা শুধু জানাবেন আপনাদের? বেশ, সরাসরি ওনার কাছে, কারণ সময়টা সংক্ষেপ, আপনার জেনে নেওয়ার জায়গাটা প্রস্তুত হোক। ওনাকে জিজ্ঞেস করো যে আমার প্রোগ্রাম উনি দেখে, হঠাৎ করে ফোন করলো না প্রোগ্রাম দেখে, তারপরে উত্তর দিচ্ছি। বলাই বাহুল্য সেটা। আপনি উনি একটা খোঁজ করছিলেন, আপনি কি ওনার অনুষ্ঠান রেগুলার দেখেন? আপনারাও সেটা দরকার। ওনাকে প্রথম জিজ্ঞেস করবো, আপনার যে কোনো একটি প্রশ্ন আমাকে রাখুন। আসলে আমি আমার জীবন, তাই তো? হ্যালো, হ্যালো, আপনি কি নিয়ে জানতে চান আরো একবার বলুন। আমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। কিন্তু ওনার বিচারে আসলো আপনার বিবাহিত জীবন নিয়ে জানাটাও জরুরি। দরকার নেই, আমি ক্যারিয়ার নিয়ে বলি। ঠিক আছে, উনি যেটা চাইছেন সেটাই বলে দিন। ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে প্রথমে বলবো তোমার বাহাতে তুমি নিজে দেখো, আমি স্ক্রিনে দেখাচ্ছি, সেই সাইনটি আছে কি নেই আমাকে জানাও।
ঠিক আছে, তুমি স্ক্রিনে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি সেই জায়গায় সেই সাইনটি আছে কি নেই আমাকে শুধু জানাও। সেটি হচ্ছে এই যে আয়ু রেখাটি আমি দেখাচ্ছি, ঠিক আমি আসলে টিভির সামনে নেই এই মুহূর্তে। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যাই হোক যে কোনো কারণে আমি একটু বলে দিই, যেমন ফোনটা পেয়েছিল উনি পরে পরে দেখে নিতে পারবেন বা ইউটিউবেও দেখে নিতে পারবেন, আপনি না হলে ইউটিউবে দেখে নেবেন প্রোগ্রামটা। সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষার যোগ থাকলেও আপনি যেটি ভাবছেন কর্মের জগতে নিজেকে প্রতিষ্ঠা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুখকর প্রাপ্তিটি আসতে দেরি হবে, এবং সুখকর প্রাপ্তিটি আসতে দেরি হবে দুটি কারণে। আপনি টোটালি একটা হিংসার শিকার হবেন, আর যেই হিংসার শিকারটি আপনার ক্ষেত্রে সুখকর প্রাপ্তির দিকটি কেড়ে নেবে আপনার প্ল্যানেটের জন্য, পারলে কাউকে দেখিয়ে নেবেন। প্রতিশ্রুতি ছিল এবং আমাদের অনেকেরই দাবি সেটা, যে এই শ্রাবণ মাসের জন্য বিশেষ কোনো করণক্রিয়া, বিশেষ কোনো বা কাজের ব্যাপারটা, পরামর্শ, টিপস টোটকার আকারেও যদি বলুন বা অন্য কোনো বলুন, সেইটা যেটা ওনার জানা সেটা আমাদের জানাতে হবে। সে আবদারের ঢঙেও অনেকে জানিয়েছিলেন এবং উনিও বলেছেন জানাবেন অনুষ্ঠানের শেষে, কাজেই শেষ প্রান্তে একদম আমরা সেইটা দিয়েই আজকে বিদায় নেব। আচ্ছা, যদি আমাকে টোটকাই বলা জন্য বলা হয় তাহলে শ্রাবণ মাসের টোটকাটি আপনাদের জন্য বলবো, যে কোনো সোমবার এটি করবেন কোনো শৈব মন্দিরে। আপনারা দুগ্ধ দধি ঘৃত মধু সহকারে যদি শিবলিঙ্গকে স্নান করাতে পারেন তো ভালো কথা, নাহলে শুদ্ধ জল দিয়েও করতে পারেন। আর যেটি নেবেন সেটি হচ্ছে একটা পৈতা নেবেন, একটি সিদ্ধি নেবেন, আর তার সঙ্গে একটা ধুত্রা ফুল বা সাদা পদ্ম ফুল, আর তিনটি বেলপাতা নেবেন, আর তার সঙ্গে নখানা দুব্য আর নখানা আতপচাল, গুনে দশটা না আটটাও না, নটা আতপচাল আর নটা দুব্য নিয়ে আপনার মনস্কামনা জানিয়ে ওই পদ্ম বা ধুত্রা ফুল সমেত পৈতা সমেত আপনার মনস্কামনা জানিয়ে নম শিবায় মন্ত্র দিন। আর যদি ব্রাহ্মণ কেউ হয়ে থাকেন, আমার প্রোগ্রাম তো অনেকেই শোনেন, তাহলে কিন্তু আপনি যে আপনি কী মন্ত্র জানেন আমি জানি না, আপনার গায়ত্রী মন্ত্র সেটা দিন। আর যদি এটা পারেন তো বলবেন ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্র দেবাদিদেবকে যদি দান করতে পারেন অনেক সুখকর প্রাপ্তি পাবেন। তার সঙ্গে আপনার ডান দিকে লিঙ্গের বাঁ দিকে একটি জবা ফুল আর একটি বেলপাতা গৌরী মাতার নামে দিয়ে নমস্কার করুন, আশা করি প্রাপ্তিটি আসতে বাধ্য। একেবারেই দেবের আশিস মাথায় নিয়ে যে দেবাশিস মানুষের কাজ করবেন বলে ব্রতী হন সেই মানুষটি, সেই দেবাশিস মুখার্জি মানুষটি এইভাবেই জানাবেন এবং দেবাদিদেবের কথাই জানাবেন, তাকে তুষ্ট করার, তাকে পুজো করার পন্থাগুলো জানাবেন, সেখানে সুফল লাভের কথা জানাবেন, শ্রাবণ মাসের গুরুত্বের কথা যেমন জানাবেন ঠিক তেমনই কাল সর্প যোগ বা সর্প ভয়ের তাৎপর্য এবং তার সেখানে ভয় না ভক্তি, অযথা ভয় নাকি নিজেকে কোথাও একটা সুরক্ষিত জায়গায় পৌঁছানো, সেই উপায়গুলো অবলম্বন করার বাস্তব সিদ্ধান্ত, সেগুলো একটা গাইডলাইন দিয়ে যাবেন, এটাই তার কাছে আমরা প্রত্যাশা করি আর এটাই আবারও পেলাম। আগামীতে এইভাবেই থাকবে দেবাশিস মুখার্জি মহাশয়, এইভাবেই থাকবে দেববাণী অনুষ্ঠান, কিন্তু এই মুহূর্তে বিদায়, সময় শেষ, আগামীতে দেখা, ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার।